এই মুহূর্তে রাজধানীর নীলক্ষেতে আছেন রিপোর্টার শাকির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের দাবি একটাই, তাদের যে পরীক্ষা বন্ধের নোটিশ যেটি দেওয়া হয়েছে সেটি যেন উইথড্র করা হয়, অর্থাৎ সেটি স্থগিত করে তাদের পরীক্ষা যেন আবার গ্রহণ করা হয়। এই বিষয়টি নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন এবং তারা এটি নিয়ে বৈঠকে বসেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রীর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাত কলেজের যারা দায়িত্বশীল রয়েছেন সেই কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক চলছে। সেটির পর হয়তো বোঝা যাবে আসলে নতুন কোনো সিদ্ধান্ত আসে কিনা। তবে যারা আন্দোলন করছেন সেই সাত কলেজের শিক্ষার্থীরা বলছেন তারা তাদের নিকট স্পষ্ট কোনো ঘোষণা আসা পর্যন্ত, অর্থাৎ তাদের পরীক্ষা গ্রহণ করা হবে এই ধরনের নিশ্চয়তা না পাওয়ার আগ পর্যন্ত, কোনো ধরনের নিশ্চয়তা না পাওয়ার আগ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। আপনি জানেন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু একই দাবিতে আন্দোলন চলছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে সাত কলেজের শিক্ষার্থীরা তাদের সেশন জটে পড়তে হয়েছে এমন দাবি কিন্তু তারা করছেন। তারা বলছেন আজকের বিষয়টি শুধুমাত্র তাদের একটি দাবি, সেটি হচ্ছে তাদের শিক্ষাজীবন দীর্ঘায়িত যেন না হয় সেজন্য পরীক্ষা দ্রুত গ্রহণ করা এবং যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে সেসব স্থগিত করা পরীক্ষা যেন খুব দ্রুত সময়ের মধ্যে গ্রহণ করা হয়। আপনি দেখতে পাচ্ছেন এই মোড়টি অবরোধ করে শিক্ষার্থীরা সকাল থেকে যে বিক্ষোভটি করছেন এখনও পর্যন্ত সেটি চলছে। প্রথমে হাতে গোনা কয়েকশো শিক্ষার্থী থাকলেও ইতিমধ্যে কিন্তু এই নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত পুরো এলাকাটি, ঢাকা কলেজের যে এলাকাটি রয়েছে নীলক্ষেত মোড় সায়েন্স ল্যাব এই পুরো এলাকাটি কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারা একটি দাবিতে স্লোগান দিচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তটি যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, এই সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু আরও একটি বিষয় বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিজেদের শিক্ষার্থীদের জন্য বিভাগের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি সিদ্ধান্ত নিয়েছে, তাদের জন্য অন্য ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা কিছু কিছু পরীক্ষা যেগুলো শিক্ষার্থীরা চান সেগুলো গ্রহণ করার জন্য বিধান রাখলেও সাত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের বিষয়ে তারা কিন্তু কোনো ধরনের সেই সিদ্ধান্ত গ্রহণ করেনি। সুতরাং সাত কলেজের শিক্ষার্থীরা বলছেন যত দ্রুত সম্ভব তাদের পরীক্ষা গ্রহণ করা হবে এমন সিদ্ধান্ত যেন গ্রহণ করা হয়। তবে এই ছিল রাজধানীর নীলক্ষেত থেকে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধের সর্বশেষ খবর। রাজধানীর নীলক্ষেত মোড় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ।